বন্ধুরা, আপনারা কি জানেন স্কিনের এই পশুটির ব্যাপারে? এটা সেই পশু যেটা কবরে আজাব দেয়, এর নাম বিজ্জু। এটি গুনাহগার ব্যক্তির কবরকে গর্ত করে কবরের ভিতর ঢুকে যায় আর গুনাহগার ব্যক্তির পুরো শরীর খেয়ে ফেলে। যখন এই কোনো কবরের পাশে যায়, ওই কবরের মধ্যে কোনো সুগন্ধ পায়, তাহলে ওই কবরকে গর্ত করে না, কারণ সুগন্ধ দ্বারা বুঝে যায় এটি মুমিন ব্যক্তির কবর। আর কবর থেকে যদি সুগন্ধ না আসে, তাহলে প্রাণীটি সেই কবরে ঢুকে যায় আর পাপী ব্যক্তির শরীর আস্তে আস্তে খেতে থাকে। এই গন্ধ শুধুমাত্র প্রাণীটি অনুভব করতে পারে। এর ফলে প্রাণীটি গুনাহগার ও নেক মানুষকে চিনতে পারে। আল্লাহ যেন আমাদের সকলকে কবর আজাব থেকে বাঁচায় আর আমাদের দিনদার বানায়। আমিন।